নমস্কার বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। রেজিস্ট্যান্সের মতন একই রকম ভাবে ক্যাপাসিটার যদি হলো আমার সিরিজ আর প্যারালাল থাকে, সেই ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বা টোটাল ক্যাপাসিট্যান্স আমরা কি করে বার করব সেটাই আমরা হলো দেখব। তো প্রথমে দেখি সিরিজ কানেকশন। যদি ধরে নেন দুটো ক্যাপাসিটার আমার সিরিজ কানেকশনে আছে, ক্যাপাসিটারের সিম্বল হয় এটা, আমরা এটা জানি। তো ধরে নিচ্ছে C1 আর C2, এই দুটো ক্যাপাসিটার দুটা হলো সিরিজ কানেকশন আছে। তো সেক্ষেত্রে আমরা তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা টোটাল ক্যাপাসিট্যান্স সি সেটা কি করে বার করবো, ফর্মুলাটা কি, ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। ঠিক আছে, তাহলে এই সিটা হলো আমার টোটাল ক্যাপাসিট্যান্স। তাহলে এটা যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে দেখতে ঠিক এরকম হবে, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো এটাই হলো টোটাল ক্যাপাসিট্যান্সের ফর্মুলা ইন সিরিজ কানেকশন। ঠিক আছে, প্যারালাল কানেকশনে বা রেজিস্ট্যান্সের প্যারালাল কানেকশনে যে ফর্মুলাটা ছিল সেটাই হলো ক্যাপাসিটারের সিরিজ কানেকশনের ফর্মুলা। জাস্ট আমাদেরকে এই জিনিসটা, আমাকে এই মেথডটা খালি মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা কিন্তু হলো প্যারালাল কানেকশনের ফর্মুলা ছিল। যখন আমরা রেজিস্ট্যান্সের কানেকশন দেখলাম তখন আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্যারালাল কানেকশন এরকম ধরনের ফর্মুলা আমি হলো অ্যাপ্লাই করছি। ঠিক আছে, একই রকম যদি আরেকটা যদি এখানে ক্যাপাসিটার যদি কানেক্ট থাকে তাহলে একই রকমের প্লাস ওয়ান বাই সি থ্রি হবে। তো সেক্ষেত্রে সি এর ফর্মুলাটা কিভাবে সিম্পলিফিকেশন করে আনতে হবে, তো দুটো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তার আর তিনটে থাকলে কিন্তু এমন না যায় এখানটায় সি থ্রি আর জায়গাটা প্লাস সি থ্রি হবে, এরকম কিন্তু হলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদেরকে শুধুমাত্র মেথডটা মনে রাখতে হবে যে ওয়ান বাই করে হলো আসবে সিরিজ কানেকশনে ইন ক্যাপাসিটার, আর যদি রেজিস্টারের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে হলো এটা হলো প্যারালাল কানেকশনে চলে যায়। একই রকমভাবে যদি আমি প্যারালাল কানেকশনের কথা বলি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ফর প্যারালাল কানেকশন, তাহলে একই রকমভাবে এখানে দুটো ক্যাপাসিটার আমি দিয়ে দিলাম যেটা হলো C1 আর হলো C2। তো এই ক্ষেত্রে একই রকম প্যারালাল কানেকশনে যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি বার করি তাহলে ফর্মুলাটা হলো C1 প্লাস C2, যদি আরও থাকে তাহলে প্লাস ডট ডট ডট, তাহলে আরও হবে এদিকে। ঠিক আছে, তো এরকমভাবে হলো ফর্মুলাটা হলো আমার যাবে। তো আমাকে জাস্ট শুধুমাত্র খেয়াল রাখতে হবে, আবারও বলছি আমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে সিরিজ কানেকশনের রেজিস্টারের যে ফর্মুলা, রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, প্যারালাল কানেকশনে ক্যাপাসিট্যান্সের ওই ফর্মুলাটা। ঠিক আছে, আবার হলো প্যারালাল কানেকশনের রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, সিরিজ কানেকশনে ক্যাপাসিটারের ওই ফর্মুলাটা। জাস্ট এই মেথডটা আমরা আমাদের ফলো করলেই আমরা ইজিলি সলিউশন করতে পারবো। ঠিক আছে, তো কিছু ম্যাথামেটিক্স করা যাক টুকটাক। তো এই একটা আমরা ম্যাথামেটিক্স আমরা ট্রাই করছি। ফর এক্সাম্পল, দুটো ক্যাপাসিটার হলো আমার সিরিজ কানেকশনে আছে, হলো একটা হলো 10 মাইক্রোফ্যারাড আর একটা হলো আমার 20 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, হলো তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার কত হবে, C = এই দুটোর গুণ, দুটোর গুণ 10 × 20 ÷ 10 + 20, তাহলে 200 ÷ 30। তো এটা যদি করি আমি তাহলে 3 × 6 = 18 0.0, তাহলে 3 × 6 = 18 আবার 0.0 বা 3 × 6 = 18 এরকম মাইক্রোফ্যারাড সামথিং, এটা এরকম কিছু আমার অ্যান্সার আসবে। তো এভাবে আমরা হলো ক্যালকুলেশন করতে পারবো ইজিলি। জাস্ট আমাদেরকে এই ফর্মুলাগুলো ফলো রাখতে হবে, সিরিজ কানেকশন এরকমভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে, সরি ক্যাপাসিট্যান্স আমাকে বার করতে হয়, প্যারালাল কানেকশন এরকমভাবে বার করতে হয়। ঠিক আছে, তো এই ভিডিওতে এত পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কেউ যদি আমার প্রিভিয়াস ভিডিওটি যদি মিস করে থাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের, আমার যদি কোনো ম্যাথামেটিক্সের ভিডিও যদি মিস করে থাকো তাহলে ম্যাথামেটিক্সের ভিডিও সমস্ত কিছু দেওয়া আছে, তো আপনারা ফলো করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ SMTS অ্যান্ড ইমেকের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা ফলো করতে পারেন নিজের জিলেটের কোচিংয়ের জন্য। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওতে এত পর্যন্তই, বাই বাই।